I want Aemon Targaryen. হেই বাংলা ভাষী সমস্ত হাউস অফ দ্য ড্রাগন ফ্যান, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। গরু খাসি খাওয়া শেষে চলুন শুরু করি ড্রাগনের আগুন যুদ্ধের গল্প। হাউস অফ দ্য ড্রাগনের সেকেন্ড সিজনের ফার্স্ট এপিসোডের নাম হলো এ সন ফর এ সন। অনেস্টলি বলি, আমি কখনো ভাবিনি সেকেন্ড সিজনের শুরুতে বহুল প্রতীক্ষিত ব্লাড এন্ড চিজ এপিসোডটি আমরা দেখতে পাবো, তবে স্পয়লার টকস করবো ভিডিওর শেষ দিকে। চলুন সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন করি হাউস অফ দ্য ড্রাগন সিজন টু এপিসোড ওয়ান। তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলাভাষী গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। সিজন টু শুরু হয় ব্র্যান্ড নিউ ওপেনিং ক্রেডিট সিকোয়েন্সের মধ্য দিয়ে। সিজন ওয়ানের ওপেনিং ক্রেডিট ছিল টার্গেরিয়ান ব্লাড লাইনের মধ্য দিয়ে। সিজন টু এর ওপেনিং ক্রেডিট পুরো আইস অ্যান্ড ফায়ারের পুরো ইতিহাস পুরাতন বইয়ের সুতোয় সেলাই করা ছবি আঁকার মাধ্যমে দেখিয়ে। এই স্পেশাল ঐতিহাসিক বইগুলোকে বলা হয় ট্রাপেস্ট্রি। প্রথম সিজনে আমরা ভিসেরিসকে বলতে শুনি ডেমন টার্গেরিয়ানের এই ট্রাপেস্ট্রি বইয়ের উপর অ্যাট্রাকশন আছে। ওপেনিং ক্রেডিটে ডুম অফ ভ্যালোরিয়া, অর্থাৎ যেখান থেকে এই কাহিনী শুরু সেখান থেকে শুরু করে সর্বশেষ অ্যাগন দ্য সেকেন্ড এবং রেনিনা টার্গেরিয়ানের পুরো সাম্রাজ্য বিভক্ত হওয়া পর্যন্ত দেখায়। একটা শটে টিম গ্রিন ও টিম ব্ল্যাকের স্পষ্ট বিভাজনও দেখি আমরা। মূল এপিসোড শুরু হয় নর্থের রাজ্য উইন্টারফেলের স্টানিং শটের মাধ্যমে। ক্রেগেন স্ট্রগের ভয়েস ওভারে আমরা ডিউটির গুরুত্ব সম্পর্কে বলতে শুনি। ডিউটি এবং স্যাক্রিফাইসের মনোলগ শুনে আমি ভেবেছিলাম পুরো হাউস অব দ্য ড্রাগনের মূল সুর অন্য কেউ বলছে, কিন্তু আমরা দেখি রেনিরার বড় পুত্র জ্যাকারিসকে হাউস অফ স্টার্কের বর্তমান কর্তা ক্রেগেন স্ট্রাক দ্য ওয়াল এবং নাইট ওয়াচারদের ডিউটি সম্পর্কে বলছে। আমরা গেম অফ থ্রোনস থেকে এই 700 ফুট উঁচু ওয়ালটি সম্পর্কে খুব ভালো করে জানি, কিন্তু রেনিরা টার্গেরিয়ানের জন্য জ্যাকারিস যে সৈন্য চাইতে এসেছে সেজন্য ক্রেগেন তাকে ওয়াল এবং নাইট ওয়াচারদের বিষয়ে জানায়। ক্রেগেন বলে নর্থের প্রতি 10 জনের একজন ওয়ালে আজীবনের জন্য ডিউটি করে। একটা ব্যাগে কতগুলো সাদা বল আর একটা কালো বল থাকে, যার হাতে কালো বল ওঠে তাকেই নাইট ওয়াচার হতে হয়। এটা শাস্তি নয়, সম্মান। জ্যাকারিসকে ক্রেগেন জানায় কিং জেহারিস তার ড্রাগন নিয়ে এই ওয়ালে দাঁড়িয়েছিল, কিন্তু অতিকায় সেই ড্রাগনও ওয়াল পার হতে যায়নি, কারণটা আমরা জানি নর্থের হোয়াইট ওয়াকারদের জন্য। রেনিরা তার দ্বিতীয় পুত্র লুসেরিসকে কাছাকাছি একটি ইম্পর্টেন্ট রাজ্য স্ট্রম অ্যান্ড্রের লর্ড বেরেথিনের কাছে পাঠিয়েছিল। আমরা সবাই জানি তার ভাগে কি ঘটেছে গত সিজনের শেষ এপিসোডে। ক্রেগেনের কাছে একটি রেভেন আসে লুসেরিসের মৃত্যু সংবাদ নিয়ে। জ্যাকারিস ক্রেগেন থেকে 2000 পাকাদারির আর্মি পাওয়ার আশ্বাস নিয়ে ফিরে আসে। মূল বইয়ে রেনিরা তার সন্তানের দেহাবশেষ কিংবা ড্রাগন এরাক্সাসের পাখা খুঁজে পায়নি, কিন্তু শোয়ে আমরা সন্তান হারানোর শোকে কাতুর মা রেনিরা টার্গেরিয়ানকে লুসেরিসের মৃত্যু নিয়ে ক্লোজার পেতে দেখি। এতে সে প্রতিশোধের প্রতি পুরোপুরি মনোযোগী হবে। জ্যাকারিস স্ট্রাক হাউসের পাশাপাশি ভেইলের মেডেন জেন এরনের সাপোর্ট নিয়ে ফিরে আসে একটি ড্রাগন তাদের হাউস পাহারা দেওয়ার শর্তে। প্রিন্সেস রেনিস টার্গেরিয়ান তার ড্রাগন মেলিস নিয়ে ড্রাগন স্টোনে ফিরে আসে সমুদ্রের বিশাল এলাকায় পেট্রোল শেষে। তার স্বামী লর্ড কর্লিস ভ্যালোরিয়ান গ্যালেট প্রণালী দখল করে নিয়েছে, যেন কিংস ল্যান্ডিং এ কোনো সামুদ্রিক সহায়তা পৌঁছাতে না পারে। রেনিরা যখন লুসেরিসের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে, ডেমন পাগল হয়ে ওঠে অ্যাকশনে যাবার জন্য। রেনিস তাকে মনে করিয়ে দেয় তার মেয়ে লেনা, যে কিনা ডেমনের দ্বিতীয় স্ত্রী ছিল, তার মৃত্যু সংবাদ তিনি পেয়েছিলেন এমন একটি রেভেন মেসেজে। সন্তানের মৃত্যু শোক গ্রহণ করার জন্য একজন মায়ের সময় দরকার, নিদেন পক্ষে মৃত শরীরটা দরকার। ডেমনের আদেশ মেনে তিনি আক্রমণে যেতেন যদি ডেমন কিং হতো। পরের একটা সিনে আমরা অ্যাগন দ্য সেকেন্ড কে দেখি হিউ হ্যামার নামে একজন কামারকে অস্ত্র তৈরির জন্য পুরো টাকা আগে পেড করবে এমন প্রমিস করতে। এগন এটা জানেই না সমুদ্র যোগাযোগ ব্লক থাকায় দ্রুতই কিংস ল্যান্ডিং এ কপার ফুরিয়ে আসবে। এগন যুদ্ধের মুখে দাঁড়িয়েও খুব সিরিয়াস নয়, সে তার বড় সন্তান জেহারিস দ্য সেকেন্ডের উত্তরাধিকার নিয়ে চিন্তিত। রাতের বেলা আয়রন থ্রোনে চাটুকারদের নিয়ে মদ্যপানে ব্যস্ত, তাকে কথায় কথায় তার নানা ও হ্যান্ড অফ দ্য কিং অটো হাইটওয়ার ভুল ধরিয়ে দেয়। এদিকে ডেমনকে আমরা প্রতিশোধ ও যুদ্ধের নেশায় সবাইকে অবিশ্বাস করতে দেখি। ডেমন রেনিসকে বলে সুযোগ থাকতে সে কেন এগন ও অ্যালিসেন্টকে হত্যা করেনি। অন্যদিকে যে স্যার এরিক নিজের যমজ ভাইকে ছেড়ে ভিসিরিসের ক্রাউন নিয়ে রেনিরার কাছে এসেছে, তাকেও সে ওপেনলি মিসট্রাস্ট করে। এদিকে সমুদ্রে জায়গা দখল করতে গিয়ে লর্ড কর্লিস ভ্যালেরিয়ান ও তার মূল জাহাজ দুটোই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা দেখা পাই অ্যালান অফ হালের, যে কিনা লর্ড কর্লিসের জীবন বাঁচিয়েছে। এখানে আমরা দেখি লুসিরিসের জন্য কমিশন করা ছোড়াটা এসে পৌঁছেছে। আমরা জানি লর্ড কর্লিস লুসিরিসকে তার উত্তরাধিকার বানিয়ে ছিলেন।
এলানা ফালকে জাস্ট ইন্ট্রোডিউস করা হলো, তার ইম্পর্টেন্স আমরা এখন না বুঝলেও পরবর্তী এপিসোডে জানবো। আমি আপনাদের এখন স্পয়লার দিব না। স্যার এরিকের অন্য যমজ ভাই স্যার আর্ক, যে কিনা অ্যালিসেন্টের প্রতি অনুগত, সে স্কর্পিয়ন বর্ষা নিয়ে কিংস ল্যান্ডিং ও রেড কিপ পাহারা দিচ্ছে। এখানে আমরা অতিকায় ভেগাস সহ এমনকে ফিরে আসতে দেখি। এগন দ্য সেকেন্ড তার বড় ছেলে জেহারিস দ্য সেকেন্ডকে স্মল কাউন্সিলে নেবার জন্য খুঁজতে খুঁজতে কামরায় আসে। জেহারিসের যমজবন জেহারা টার্গেরিয়ান দেখতে অনেকটা হুবহু এক, যার কারণে এপিসোডের শেষে খুবই হৃদয় বিদারক একটি দৃশ্যের সাক্ষী হয়েছি আমরা। এই বিষয়ে আরেকটু পরেই বলবো। এগনের বোন এবং স্ত্রী হেলেনা টার্গেরিয়ান তাকে বলে সে ইঁদুর নিয়ে খুবই ভীত। কথাটি ইমিডিয়েটলি খুব অড মনে হয় বটে, কিন্তু হেলেনা এই টাইপের অদ্ভুতরে কথা বলে আগামীতে কি ঘটবে তার ফোরশ্যাডোয়িং আগেও করেছে। গত সিজনে এমন যে একটা চোখ হারাবে সেটা হেলেনা আগেই বলেছিল। He'll have to close an eye. Helena আগের সিজনে ব্ল্যাক ও গ্রিন টিমের লড়াই প্রেডিক্ট করেছে। Anthony, spool of green, spool of black. Dragons, the flesh, weaving dragons of thread. এমনকি রেড কিপের নিচে ড্রাগন মেলিস যে আগেই বন্দী তাও সে বলেছিল। এখানে ড্রাগন নয়, ইঁদুরকে ভয় পাওয়ার কথা বলে সে আপকামিং ব্লাড এন্ড চিজের ঘটনা বলে অনুমান করছিল, যারা র্যাট ক্যাচার বা ইঁদুর ধরার বাহানায় তার সন্তানকে মারতে আসবে। আমরা পুরো এপিসোড জুড়ে রেড কিপের নানা স্থানে ইঁদুর এবং র্যাট ক্যাচার চিজকে দেখেছি। এদিকে ডিসগাস্টিং লর্ড ল্যারিসের ফুট ফেটিশ মিটানোর পাশাপাশি অ্যালিসেন্ট এখন স্যার ক্রিস্টেন কোলের যৌনসঙ্গী। ক্রিস্টেন কোল যে এই টাইপের খেলোয়াড় হবে কে জানতো। প্রথম সিজনে টিনেজার রেনিরাকে এবং এই সিজনে রীতিমতো পূর্ণ যৌবনা কুইন অ্যালিসেন্টের সাথে সব রকম পোজে কোলকে দেখেছি আমরা। এমনকি এপিসোডের শেষ মুহূর্তে হৃদয় বিদারক দৃশ্যটিও অ্যালিসেন্ট ও কোলের বিছানা প্রেম দিয়ে শেষ হয়। একটা অদ্ভুত বিষয়, রেনিরা ও অ্যালিসেন্ট অনেকটা একই রকম ভাবে মর্নিং করে। অন্যদিকে রেনিরার পক্ষ ছেড়ে কারা কারা এগনের পক্ষে আছে সেটা নিয়ে গ্রিন কাউন্সিল বেশ ভাবনায় আছে। ল্যানিস্টার ও হাইটাওয়ার তো অবশ্যই গ্রিন কাউন্সিলে। নর্থ থেকে রেভেনের কোনো উত্তর না আসায় নর্থ ও সাউথের মাঝামাঝি হ্যারান হল খুবই ইম্পর্টেন্ট রাজ্য। ডেমন অলরেডি এখানে যেতে চায় তার ড্রাগন নিয়ে, কিন্তু হ্যারান হলের লর্ড হলো ফুট ফেটিশ লর্ড ল্যারিসের চাচা। লর্ড ল্যারিস নানা ফাঁদে অ্যালিসেন্টকে প্রাসাদের ভিতরে চাপে রেখেছে। সে সম্ভবত জানে অ্যালিসেন্ট যে ক্রিস্টেন কোলের সাথে হুক আপ করছে। ল্যারিস নানা অজুহাতে রেড কিপের আগের সব হ্যান্ডমেডেনকে মেরে ফেলে, নিজের বিশ্বস্ত গৃহপরিচারিকাদের দিয়ে অ্যালিসেন্টের চারপাশে ঘিরে ফেলে। অ্যালিসেন্ট এতে এতই অস্বস্তি বোধ করে যে তাকে গোসল করানোর সময় সে সবাইকে চলে যেতে নির্দেশ দিয়ে একাই গোসল করে। আমরা এগন দ্য সেকেন্ডকে তার প্রজাদের জন্য ভালো কিছু করার মানসিকতায় দেখলেও যুদ্ধের সময়কার স্ট্র্যাটেজি সে বোঝে না। অটো এবং অ্যালিসেন্ট দুজনেই এগনকে সবার সামনে রাজার সিংহাসনে বসালেও তাকে গ্রিন টিমের জন্য কিভাবে কন্ট্রোল করবে তা নিয়ে পরিকল্পনা করে। কিন্তু অ্যালিসেন্ট নিজেও তার বাবার প্রতি বিরক্ত, কারণ অটো স্মল কাউন্সিলে নিজের মেয়েকে ডমিনেট করতে চায়। এদিকে কিং এগনকে নিয়ন্ত্রণ করার তালিকায় ল্যারিসও এগিয়ে যায়। সে বলে তার নানা তার বাবা কিং ভিসিরিসের হ্যান্ড ছিল, তার জন্য ভিন্ন হ্যান্ড দরকার। যেটা আমরা ট্রেলারে দেখেছি অটোকে পরিবর্তন করে ক্রিস্টেন কোল এগনের হ্যান্ড হবে। লর্ড কর্লিসের জাহাজের প্রহরীরা লেডি মাইসেরিয়াকে পালানোর সময় গ্রেপ্তার করে। লেডি মাইসেরিয়া প্রথম সিজনে ডেমনের রক্ষিতা ছিল, সে এখন একজন পাক্কা গুপ্তচর। পুরো কিংস ল্যান্ডিং জুড়ে মাইসেরিয়ার অসংখ্য সহযোগী ও পরিচিত আছে, যারা টাকার বিনিময়ে যা ইচ্ছে তাই করতে পারে। মাইসেরিয়া মূলত অটো হাইটাওয়ারের সাথে কাজ করত, কিন্তু ডেমনের হাতে ধরা পড়ার পর এই মাইসেরিয়ার মাধ্যমেই ব্লাড এন্ড চিজকে প্রতিশোধ নিতে রেড কিপে পাঠায় ডেমন। লুসিরিসের মৃতদেহ পাবার পর রেনিরা ফিরে এসে পুরো এপিসোডের একমাত্র ডায়লগটি বলে, আমি এমন টার্গেরিয়ানকে চাই। ব্ল্যাক কাউন্সিল রেনিরার এ চাওয়া পূরণ করার পাশাপাশি আগামী পর্বে হ্যারান হল কিভাবে দখল করবে তাও আমাদের জানায়। ডেমন আর তার দুই মেয়ে ড্রাগন নিয়ে অ্যাটাক করবে হ্যারান হলে। জ্যাকারিস যখন ফিরে আসে তখন আমরা মা ছেলে পুনর্মিলনের একটা অশ্রুসিক্ত করুণ দৃশ্য দেখি, যা সত্যি ইমোশনাল ছিল। আর এই অংশে আমরা রেনিরা এবং অ্যালিসেন্টের ভিতরে একটা ইন্টারকানেক্টিক খুবই ইমোশনাল সিন দেখি। রেনিরার পুরো পরিবার লুসিরিসের কাপড় এবং অন্যান্য জিনিসপত্র চিতায় পোড়াচ্ছে। এদিকে রেড কিপের নিচে মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আসে অ্যালিসেন্ট, যেখানে ছোটবেলায় দুই বান্ধবী একসাথে প্রার্থনা করত। অ্যালিসেন্ট প্রথমে তার মা এলারি ফ্লোরেন্ট, তারপর তার স্বামী কিং ভিসিরিস, এবং সবশেষে তার বান্ধবী এবং সৎকন্যা রেনিরার ছোট ছেলে লুসিরিস ভ্যালেরিয়ান, যাকে তার ছেলে অ্যামড মেরেছে তার উদ্দেশ্যে একটি মোম জ্বালায়। একই সাথে লুসিরিসের চিতাও জ্বলে, যা আমাদের বলে দেয় অ্যালিসেন্টের মনের
রেনিরার জন্য এখনও ভালোবাসা আছে, যেটা এমন্ডো জানে এবং এই কারণে সে তার মাকে ঘৃণা করে। ডেমন টার্গেরিয়ান ছদ্মবেশে কিংস ল্যান্ডিংয়ে প্রবেশ করে। সাবেক সিটি কমান্ডার হিসেবে তার প্রতি লয়াল অনেক সেনা এখনও রেড কিপের প্রোটেকশনে কাজ করে। তাদের মধ্যে একজন হলো এই ব্লাড, যার রিয়েল নাম আমাদের বলা হয়নি। ব্লাড ডেমনকে নিয়ে যায় প্রাসাদের এমন একজন র্যাট ক্যাচার চিজের কাছে, যার আসল নাম আমাদের বলা হয়নি। মাইসেরিয়া এই র্যাট ক্যাচারের কথাই ডেমনকে জানিয়েছে, যে কিনা মেগোর দ্য ক্রুলের তৈরি করা রেড কিপের নিচের সুরঙ্গ খুব ভালো মতো চেনে, যার ভেতর দিয়ে ডিরেক্ট প্রাসাদে প্রবেশ করবে ব্লাড অ্যান্ড চিজ, এবং রেনিরার কথা মতো এমন্ডের মাথা কেটে এনে দেবে। ডেমনকে তারা প্রশ্ন করে, যদি এমন্ডকে না পাওয়া যায় তবে? ডেমন কি উত্তর দেয় তা আমাদের না দেখালো পরে জানতে পারি, এ সান ফর এ সান, অর্থাৎ পুত্রের বদলে পুত্র। এই সময় প্রাসাদের ভিতরে এমন্ডো ক্রিস্টেন কোল সম্ভাব্য যুদ্ধের প্ল্যানিং করে। অটো ও অ্যালিসেন্ট কেন তাদের ডিরেক্ট যুদ্ধে যেতে দিচ্ছে না এ নিয়ে খেদ প্রকাশ করে। অটো হাইটাওয়ার এই সময় প্রবেশ করে। সে এমনকে ধৈর্য ধরতে বলে এবং তার পিছনে কোনো প্ল্যান করতে নিষেধ করে। ব্লাড অ্যান্ড চিজ গোপনে মূল প্রাসাদে প্রবেশ করলেও দেখে যে থ্রোন রুমে এগন মদ্যপ বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারছে, তাদের কেউ বাধা দেয় না। এমন্ডকে না পেয়ে র্যাট ক্যাচারের ট্র্যাপ নিয়ে বিভিন্ন রুমে তারা খুঁজতে থাকে। চিজ হেলেনা আর তার দুই যমজ সন্তানকে খুঁজে পায়। মিশন হলো পুত্রের বিনিময়ে পুত্র। এগন তার পুত্র জাহারিস দ্য সেকেন্ডকে এয়ার ঘোষণা করেছে, তাই তার মাথা কাটবে তারা। কিন্তু দুই ভাই বোনের চেহারা একই রকম। হেলেনাকে ছুরি ধরে তার পুত্র সন্তান কোনটা চেনাতে বাধ্য করে তারা, এবং ভয়ানক সাউন্ড এফেক্টে আমরা শিশুর মাথা কাটার আওয়াজ পাই। অসহায়, ভীত, সন্ত্রস্ত, শকে বিয়বল হেলেনা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে কোনো মতে নিজের মায়ের ঘরে ছুটে যায়। সে এতটাই শক ছিল যে তার মা অ্যালিসেন্ট যে ক্রিস্টিনের সাথে সঙ্গমে লিপ্ত তাও তাকে কিছুই ফিল করায় না। মেয়েকে বুকে চেপে হেলেনা বলে, দে কিল দ্য বয়। ডান্স অফ ড্রাগন থামার যা সম্ভাবনা ছিল এই ঘটনা তা অসম্ভাবী করে দেয়। প্রথম এপিসোড এখানেই শেষ। শোয়ে এই ব্লাড অ্যান্ড চিজ এপিসোড যতটা ভয়ানক করে দেখানো হোক না কেন, মূল বইয়ে আরো প্যাথেটিক ও ভয়াবহ ছিল এই কাহিনী। আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে কমেন্ট করেন তাহলে আমি এই টপিকে ভিন্ন একটা ভিডিও বানাবো। যাই হোক, আপনারা কি জানেন অরিজিনাল গেম অফ থ্রোনস এর ফোর্থ সিজনেই রেনিরা টার্গেরিয়ান কিভাবে মারা যাবে, কার হাতে মারা যাবে তা বলা হয়েছে? এই বিষয়ে জানতে চান? স্ক্রিনে আসা লিঙ্কে ক্লিক করে চলুন কথা বলি সেই ভিডিওতে।